বিসমিল্লাহর রহমান রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন বা বিএসটিআই বাংলাদেশের ছটি বিভাগীয় কার্যালয়ে বিএসটিআইয়ের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে এগুলি হচ্ছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট এবং বরিশাল বিভাগে নতুন দুটি বিভাগ রংপুর এবং ময়মনসিংহ এখানে এখনও বিএসটিআইয়ের কার্যক্রম শুরু হয়নি বাংলাদেশের একশো একাশিটি পণ্যের লিস্ট এবং বিদেশ থেকে আমদানিকৃত চুয়ান্নটি পণ্যের লিস্ট এর লিঙ্ক আমার ডেসক্রিপশন পেজে দেওয়া আছে ছটি বিভাগীয় কার্যালয়ের ঠিকানা ফোন নাম্বার এবং ইমেল নাম্বার সহ আমার ডেসক্রিপশন পেজে দেওয়া আছে সেখান থেকে আপনারা ঠিকানাগুলো দেখে নিতে পারেন এই ছটি বিভাগের আন্ডারে যেখানে আপনার ফ্যাক্টরির ঠিকানা হবে সেখান থেকেই আপনাকে বিএসটিআই করিয়ে নিতে হবে বিএসটিআই করার জন্য বাংলাদেশের একশো একাশিটি পণ্য এবং আমদানিকৃত চুয়ান্নটি পণ্যের উপর বিএসটিআই বাধ্যতামূলক বাংলাদেশের একশো একাশিটি পণ্য তৈরি করার পর বাজারজাত করার পূর্বেই সেগুলোর বিএসটিআই থেকে অনুমোদন নিতে হয় আর বিদেশ থেকে আমদানিকৃত চুয়ান্নটি পণ্য আমদানি করার পূর্বে ম্যানুফ্যাকচারারের কাছ থেকে স্যাম্পল সংগ্রহ করে তারপর বিএসটিআই থেকে অনুমোদন নিয়ে লাইসেন্স সংগ্রহ করতে হবে অন্যথায় ওই চুয়ান্নটি পণ্য বিদেশ থেকে আমদানি করার পর কাস্টম থেকে ক্লিয়ারেন্স করতে পারবেন না বিএসটিআইয়ের অনুমতিপত্র ছাড়া যাই হোক বিএসটিআই করতে হলে আপনাকে যেসব কাগজপত্র দরকার হয় সেগুলো হচ্ছে এক নম্বরে প্রথমে একটি কোম্পানি করতে হবে আপনাকে কোম্পানি তিন ধরনের হতে পারে একটি হচ্ছে একক মালিকানাধীন বা প্রপাইটরশিপ কোম্পানি দ্বিতীয়টি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি তৃতীয়টি হচ্ছে পার্টনারশিপ ফার্ম এ তিনটে যে কোনো একটি কোম্পানি আপনাকে করতে হবে এরপর কোম্পানির নামে আপনাকে একটি ট্রেড লাইসেন করতে হবে হ্যাঁ ট্রেড লাইসেনের ঠিকানাটি হতে হবে ফ্যাক্টুরির ঠিকানায় এবং হ্যাঁ ট্রেড লাইসেনের মধ্যে আপনার ব্যবসার ধরনটি সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে আপনি যে ব্যবসা করবেন সেটি ট্রেড লাইসেনে পরিষ্কারভাবে লিপিবদ্ধ থাকতে হবে এরপর কোম্পানির যেই পণ্য বাজারজাত করবেন ম্যানুফ্যাকচারার করবেন তার নামে ট্রেডমার্ক করিয়ে নিতে হবে শিল্প মন্ত্রণালয় থেকে ট্রেডমার্ক সাধারণত ঢাকা কেন্দ্রিক করতে হবে ফ্যাক্টরি যেখানেই হোক এটি শিল্প মন্ত্রণালয়ের শিল্প ভবন থেকে আপনাকে ট্রেডমার্ক বা লোগো রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে ঢাকাতেই এটার একমাত্র ব্যবস্থা অন্য কোথা থেকে এটা করার সুযোগ নেই এরপর কোম্পানির নামে একটি টিন সার্টিফিকেট করতে হবে এরপর করতে হবে যন্ত্রপাতির তালিকা যে যন্ত্রপাতি দিয়ে ম্যানুফ্যাকচারার করবেন তার সম্পূর্ণ তালিকা দিতে হবে এরপর দিতে হবে পণ্য প্রোডাকশনের প্রসেস ফ্লো চার্ট এরপর দিতে হবে ফ্যাক্টরির আউট এরপর দিতে হবে পণ্যের মরক বা লেবেল বা প্যাকেট প্যাকেটের মধ্যে অবশ্যই পণ্যের নাম ম্যানুফ্যাকচারারের নাম তারপর পণ্যটি কি কি দিয়ে তৈরি তারপর প্রোডাকশন ডেট এক্সপাইরেশন ডেট তারপরে নেট হোয়াইট গ্রুস হোয়াইট এগুলো স্পষ্টভাবে পণ্যের গায়ে লেখা থাকতে হবে এরপর থাকতে হবে সকল শ্রমিকদের জীবন বৃত্তান্ত এবং সেই সঙ্গে তাদের স্বাস্থ্য সনদপত্র এগুলো সব লাগবে এগুলো নিয়ে আপনাকে যেতে হবে বিএসটিআইয়ের আপনার বিভাগীয় চেষ্টা শুরু করতে হবে প্রথমেই আপনাকে একটি আবেদনপত্র ক্রয় করতে হবে তারপর সেই আবেদনপত্রটি পূরণ করে সেটি বিএসটিআইয়ের বিভাগীয় কার্যালয়ে জমা দিতে হবে জমা দিলে বিএসটিআই কর্তৃপক্ষ একটা নির্ধারিত সময়ে তাদের সুবিধাজনক সময়ে তারা আপনার ফ্যাক্টরি ভিজিটে যাবে ফ্যাক্টরি ভিজিটে গিয়ে তারা আমি যেই কাগজপত্রগুলো বলেছি সেগুলো তারা দেখবে আপনার ফ্যাক্টরি সেট আপ দেখবে আপনার পণ্য উৎপাদনের ক্যাপাসিটি কেমন এবং সেটা মানসম্মতি কিনা সেটা পরিবেশের উপর কোনো ধরনের ক্ষতি করবে কিনা বা ক্ষতি যে করবে না সেই মর্মে পরিবেশের ছাড়পত্র তারপর আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা এগুলো অনেক কিছুই তারা দেখবে এবং আপনি যে পণ্যটি তৈরি করেছেন তার একটি নমুনা তারা নেবে তারপর সেই নমুনাটি তারা সিগনেচার করে সেটি সিলগালা করে আপনাদেরকে দিয়ে দেবে এরপর সমস্ত কাগজপত্রগুলো এবং স্যাম্পলটি সহ বিএসটিআইয়ের বিভাগীয় কার্যালয়ে জমা দিতে হবে জমা দিলে পণ্যটি বিএসটিআইয়ের টেকনিশিয়ানরা তাদের ল্যাবে সেটি পরীক্ষা নিরীক্ষা করবে এবং সেটি যদি মানসম্মত হয় তাহলে আপনাকে তারা ডাকবে এবং সেই পণ্যটির জন্য নির্ধারিত যে ফি আছে সেই ফিটি জমা দিতে হবে আর পণ্যের ফি এক একটার এক এক রকম পনেরোশো টাকা থেকে শুরু করে পনেরো লক্ষ টাকা পর্যন্ত আছে যাই হোক সেখানে লিস্ট আছে এবং সেই লিস্টের মধ্যে আপনার পণ্যের বিএসটিআইয়ের ফি কত সেটা তারা আপনাকে বলে দিবে তারপর সেটি জমা দিতে হবে জমা দিলে তারপর একটা নির্ধারিত সময় পর বিএসটিআই কর্তৃপক্ষ আপনার নামে বিএসটিআইয়ের সনদপত্র ইস্যু করবে এরপরেই আপনি বাজারে জাত করতে পারবেন আপনার পণ্য এটির মেয়াদ থাকবে তিন বছর তিন বছর পর আপনাকে নবায়ন করতে হবে আবার দেখা গেছে যে এর মাঝখান দিয়ে বিএসটিআই কর্তৃপক্ষ যে কোনো সময় আপনাকে না জানিয়ে স্থানীয় বাজার থেকে আপনার পণ্যটি সংগ্রহ করে পুনরায় তারা পরীক্ষা করবে অতি গোপনে এবং সেখানে যদি মানে পণ্যের গুণগত মান ঠিক না থাকে তাহলে সেটা আপনাকে একটি চিঠি দিয়ে সেটি তারা ব্যান করে দিবে সেটি আর বাজারজাত করতে পারবেন না ধন্যবাদ সবাইকে